নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্রেড দিয়ে তৈরি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ব্রেড ক্যারামেল পুডিং। এটি আমি ডিম ছাড়াই তৈরি করেছি। আপনারা দেখুন, এটি কিন্তু বেশ সফট আর ফ্লাফি হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। ওভেনের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটি ক্রমাগত স্টিয়ার করে যাব, যতক্ষণ না চিনিটি সম্পূর্ণভাবে গলে যায়। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। আপনারা দেখতেই পারছেন চিনিটি একদম গলে গিয়েছে আর এর রঙটিও লালচে হয়ে এসেছে। এবার আমি এটিকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি কয়েকটি হোয়াইট ব্রেড নিয়েছি। ব্রেডের চারধারে যে শক্ত অংশটি থাকে সেটি আমি কেটে বাদ দিয়েছি। এবার এই ব্রেডগুলি ছোট ছোট টুকরো করে একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তারপর মিক্সারটি চালিয়ে ব্রেডগুলি মিহি গুঁড়ো করে নেব। এরপর একটি বোলে নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার, সঙ্গে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করছি। তারপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর ওভেনে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 300 ml দুধ। দুধটি একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, তার সাথে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার এগুলিকে ভালোভাবে স্টিয়ার করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ দুধটিকে ফোটানোর পর এর মধ্যে অ্যাড করছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। তারপর ক্রমাগত স্টিয়ার করে এটিকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো করা ব্রেড। তারপর আবার কিছুক্ষণ স্টিয়ার করে এই ব্রেড ক্রামটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য ভ্যানিলা এসেন্স, তবে এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর কয়েক সেকেন্ড স্টিয়ার করে ওভেন থেকে এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি যে ক্যারামেলটি তৈরি করেছিলাম তার মধ্যে এই মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এটি কিন্তু গরম অবস্থাতেই এর মধ্যে ঢালতে হবে। এরপর একটি চামচের সাহায্যে উপর তলটি যতটা সম্ভব সমান করে দিচ্ছি। তারপর একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে পাত্রটিকে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এরপর ওভেনে একটি বড় পাত্র বসিয়ে তাতে সামান্য জল নিয়েছি আর তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া এই পাত্রটি এর উপর ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার এটিকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তারপর এটিকে নামিয়ে একটু ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর আমি এটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এই পুডিংয়ের উপরে একটি ডিশ উল্টো করে বসিয়ে নিচ্ছি। তারপর পুডিংয়ের পাত্রসহ ডিশটিকে ঠিক এইভাবে উল্টে নিলাম। আমাদের ব্রেড পুডিংটি সার্ভ করার জন্য তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এর রঙটি কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটি খেতেও ঠিক ততটাই টেস্টি। আপনারা এটি অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।